ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তাই তোমরা তার কথা মেনো না। শয়তান বলবে নামাজ পড়তে যেও না, তোমার কাজে ক্ষতি হবে। সেই সময়ে শয়তানের সঙ্গে যুদ্ধ করে আমাকে মসজিদের মধ্যে আসতে হবে, নামাজ পড়তে হবে। এটাই হবে আল্লাহর কাজ, আর শয়তানকে বিতাড়িত করে নিজের কাছ থেকে। শয়তান আরো ধোকা দেবে, যাস না অমুক জায়গা, দান খয়রাত করিস না, আরো ইত্যাদি ইত্যাদি শরীয়তের কাজের জন্য বাধা সৃষ্টি করবে। সেই বাধা বিঘ্নকে সব ত্যাগ করে আল্লাহর কাজে নেমে যেতে হবে। তবেই আল্লাহ তাবার কোথায় বলবেন যে না, আমার অমুক বান্দা, ফেরেশতারাও তার আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দেবে যে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তুমি জান্নাতে দিও, কারণ শয়তানকে নিজেদের কাছ থেকে বিতাড়িত করেছে আর নিজেরা আল্লাহর ইবাদত তোমার ইবাদত করেছে। আল্লাহ বলেন মানি বদনি হাদা সিরাতুম মুস্তাকিম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমারই উপাসনা করো, আমার ইবাদত করো, এটাই তোমাদের জন্য সিও। যদি তোমরা আমার ইবাদত না করে থাকো তাহলে তোমরা শয়তানের পূজারী হয়ে যাবে। তোমাদেরকে আমি কোনোদিন আমার সামনে দাঁড়াতে দেবো না, আমার রহমতের ছায়া তোমরা পাবে না, আমার দয়া তোমরা পাবে না। কোথায় চলে যাবে সেটা হিসাব করে দেখবে তোমরা।